সবার বড় মানুষ সত্য তার উপরে কেউ নাই মানুষ সবচেয়ে বড় মুসলমান হওয়ার বিষয়টা আমি তো কনভার্ট হয়ে ওর ওর মাকে বিয়ে করেছিলাম মুসলমান হয়েছিলেন তো তখন মুসলমান হয়েছিলাম এখনো আপনার হৃদয়ে কোন ইচ্ছাটা পোড়া দেয় পূরণের জন্য যে ইচ্ছাটা পূরণ হয় ওই যে অভিনয় অভিনয় করতে না পারলে পরে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় অনেঅনে খুব কষ্ট পাই যে আমি অভিনয় করতে পারছি না আচ্ছা তো অভিনয় পাশাপাশি সেটা তো একটা বিষয় আছেই মানুষের তো একদিন চলে যাবে তো সেই হিসাবে মৃত্যুর আগে এই জগত এই বাংলাদেশ অথবা চলচ্চিত্রকে কেমন দেখে যেতে চান সুখী বাংলাদেশ দেখতে চাই সুন্দর বাংলাদেশ দেখতে চাই ভবিষ্যতে যারা আসবে তারা আরো সুন্দর করে দেশটাকে গড়ে তুলবে দেশের জন্য ভাববে চিন্তা করবে এটি আশা করি সবসময় আচ্ছা যারা আপনার সাথে আজীবন পেয়েছে সুজাতা এম আলমগীর তাদের সম্পর্কে আপনার মুখ থেকে শুনতে চাই তারা সব বড় বড় শিল্পী খুব বড় বড় শিল্পী এটিএম শানসুজ্জামান তো জবাবই নাই ওর মতো আর্টিস্ট মানে আমাদের এখানে ও মানে আমাদের ভাগ্যের ব্যাপার সুজতা ভাবি অনেকদিন পুরনো আর্টিস্ট অনেকদিন পরে এই অ্যাওয়ার্ডটা পেলেন আমি খুব খুশি হয়েছি আর আলোকবীর তো পেয়েই যায় সবসময় পায় থাকে ভালোই আছে আচ্ছা আপনার তো সনাতন ধর্মী আমরা যতটুকু জানি আপনার ছেলেরা হলো মুসলমান তো সেই হিসেবে মৃত্যুটা আপনি কেমন চান কীভাবে চান স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবেই চাই এবং আমার সন্তানরা যেভাবে মনে করে তারাই সেইভাবে করবে আমারটা আচ্ছা আমার নিজের কোনো চাওয়া নেই আচ্ছা তো আপনার কি একটু কষ্ট হয় না বা আপনার কি কোনো ঘৃণা অথবা হিংসা হয় যে তারা মুসলমান আমি অন্য ধর্মের না না মানুষ সবার বড় মানুষ সত্য তার উপরে কেউ নাই মানুষ সবচেয়ে বড় সন্তানরা তো কখনো চাইবে না যে আমার বাবা অথবা আমার মা আমাদের থেকে দূরে থাক বিশেষ করে তারা যেহেতু মুসলমান আমার বাবা কেন অন্য ধর্মের থাকবে তো তাদের এই ইচ্ছাটা যদি করে থাকে ইচ্ছাটা কি আপনাকে পূরণ করার কোনো ইচ্ছা আছে কি না যে না আমি তাদের সাথেই থাকি তাদের মতোই তাদের সঙ্গে থাকি তাদের সঙ্গে তাদের না থাকি বলতে আমি ধর্মের কথা বলছি আর কি যে ধর্ম কনভার্ট করা আমি ক্ষমা জেনেছি আপনার জানতে চাচ্ছি আর কি যে মুসলমান হওয়ার বিষয়টা আমি তো কনভার্ট হয়ে ওর ওর মাকে বিয়ে করেছিলাম তো তখন প্রয়োজন ছিল যে ওকে বিয়ে করা কাজে মুসলমান হয়েছিলেন তো তখন মুসলমান হয়েছিলাম তারপর তো করলাম বিয়ে করলাম তার মানে আপনি এখন মুসলমানি আছেন হ্যাঁ আচ্ছা যাক এটা অনেকে হয়তো জানে না যাক আমরা খুব খুব ভালো লাগলো বিষয়টা তো সেই হিসেবে ধর্ম নিয়ে আপনার ভাবনা কি মানুষের ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই মানুষ হচ্ছে সবচেয়ে বড় মানুষের কাছে ধর্ম যে যেটা ইচ্ছা সেটা পালন করুক কিন্তু এক ধর্মের গোড়া হচ্ছে এক যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কাজে ধর্মের গোড়া যখন এক তখন সবই এক সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব এক গোড়াটা এক আচ্ছা তো দর্শক যারা আছেন আপনার ভক্ত যারা আছেন যারা আপনার সহশিল্পী আছেন তাদের উদ্দেশ্যে আপনার কী বলা আছে সহশিল্পীরা তো খুব ভালো আছে ওরা আমার জন্য দোয়া করে আমিও ওদের জন্য দোয়া করি আর যারা দর্শক আছেন যারা আমার শুভ শুভাকাঙ্ক্ষী আছেন তাদের প্রতি আমার অনুরোধ যে তারা যেন আমার জন্য দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সেরে উঠে আবার তাদের সঙ্গে কাজ শুরু করতে পারি